হাই, কেমন আছেন আপনারা? আই হোপ এভরিবডি ইজ গুড। অ্যাকচুয়ালি আমি গত একদিন আগে ডিটিডিসি কুরিয়ারের ফ্র্যাঞ্চাইজি মডেল বানিয়েছিলাম, আজ আমি অ্যামাজন কুরিয়ার বা অ্যামাজন ডেলিভারির ফ্র্যাঞ্চাইজি বিজনেস মডেল বানাবো। এবার সেটা আমি কিছু কিছু বলছি, যেমন আমি প্রথমে বলবো যে অ্যামাজনের স্টোরি কী, অ্যামাজন কোম্পানি, দ্বিতীয় বলবো যে টাইপ অফ ডেলিভারি সিস্টেম অ্যামাজনের, কত টাইপের ডেলিভারি সিস্টেম আছে, তৃতীয় বলবো অ্যামাজন ডেলিভারি ফ্র্যাঞ্চাইজির জন্য কী কী রিকোয়ারমেন্ট আছে, চতুর্থ আমি বলবো ল্যান্ড রিকোয়ারমেন্ট কী আছে, পঞ্চম বলবো ইনভেস্টমেন্ট কত আছে, অ্যাট লাস্ট বলবো আপনার আর্নিং কীরকম আছে, সব শেষে বলবো আপনার অ্যামাজন ডেলিভারি ফ্র্যাঞ্চাইজি আপনি কীভাবে নেবেন বা আপনার ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আপনি কোথায় যোগাযোগ করবেন। লাস্টে আর একটা বলবো যে ডিটিডিসির ফ্র্যাঞ্চাইজি ভালো না অ্যামাজন ডেলিভারি কুরিয়ারের ফ্র্যাঞ্চাইজি ভালো। চলো স্টার্ট করা যায়। অ্যাকচুয়ালি 1994-এ 5th July অ্যামাজনের ফাউন্ড হয়েছিল। অ্যাকচুয়ালি জেফ ভাইয়া, মানে আমার ভাই নয়, জেফ বেজোস, ও অ্যাকচুয়ালি ব্যাংকে কাজ করতো। তো ব্যাংকে কাজ করতে পারলো না, আমি আর কাজ করবো না, আমি একটা কোম্পানি খুলি। তো তখন দেখলো যে অনলাইনের বুম আসতে চলেছে, তো সে অনলাইনের একটা বুক স্টোর বানালো। বুক স্টোর বানিয়ে ওখানে বুক সেল করতে লাগলো। বুক সেল করতে 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 দেখলো বেশ ভালোই প্রফিট হচ্ছে। তো ভাবলো, কোম্পানির নাম আগে IBB ছিল, তো ওই কোম্পানির নামটা চেঞ্জ করে অ্যামাজন রাখলো। যে অ্যামাজন কেন, অ্যামাজন হচ্ছে রিভার, পৃথিবীতে সবাই জানে, যদি অ্যামাজন রাখা হয় তো সবাই জানবে। তো প্রথম দিকে তার চিন্তাভাবনা ছিল পুরো ওয়ার্ল্ডে বিজনেস করবে। তো সত্যি দেখুন, আজ 2021-এ তার বিজনেস পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। বর্তমান 2020-তে $1 trillion ভ্যালুয়েশন কোম্পানি হয়েছিল। $1 trillion মানে $1000 billion কোম্পানি, ঠিক আছে? ঠিক আছে, 1 trillion ভ্যালুয়েশন 2020-তে হয়েছিল, 2021-এর মানে তো 1.5 trillion হয়ে গেছে। এবার সেই যে জেফ ভাইয়া, তার প্ল্যানটা অন্যরকম ছিল। তার প্ল্যান ছিল যে ভাই, প্রথম তো আমি অনলাইনে বুক সেল করছি, দেখি বুক কীভাবে সেল হয়। দেখবে বুক তীব্রভাবে সেল হচ্ছে, তারপরে আস্তে আস্তে অনলাইনের বই স্টোর থেকে আস্তে আস্তে এখানে জিনিসপত্র রাখা আরম্ভ করলো, ফ্যাশনের জিনিসপত্র রাখা আরম্ভ করলো, ইনিটিয়েটার জিনিসপত্র রাখা আরম্ভ করলো। এবার সে কী করলো, সে রাখলো না, সে হচ্ছে যেমন আপনারা কী করেন, কোনো সেলার ক্রিয়েট করে সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেলাররাই রাখবে, ও জাস্ট মিডিয়েটার হিসাবে কাজ করবে। তো সেই প্ল্যাটফর্ম তৈরি করে আসছে $1 billion কোম্পানি। বর্তমানে অ্যামাজনের শুধু অ্যামাজন এমনি তার ওই অ্যামাজন প্ল্যাটফর্ম যে আপনি দেখতে পান ওটা নয়, তার ব্লু চিপ কোম্পানি আছে, অ্যামাজনের ওই হোস্টিংয়ের বিজনেস আছে, অ্যামাজনের লাখো বিজনেস আছে। এবার অ্যামাজনের সঙ্গে অ্যামাজন প্রাইম আছে, অ্যামাজন কিন্ডেল আছে, অ্যামাজন বহুত রকম, অ্যামাজনের লাখো বিজনেস ছড়িয়ে আছে। তো তাই তো সে $1 trillion কোম্পানি। এবার তার মধ্যে একটা ছোটো পার হচ্ছে অ্যামাজনের ডেলিভারি। এবার আপনি যদি অ্যামাজনের ডেলিভারি ফ্র্যাঞ্চাইজি নিতে চান, অ্যামাজন ডেলিভারি, তো আপনাকে কী কী রিকোয়ারমেন্ট আছে বা আপনাদের কী কী রিকোয়ারমেন্ট দরকার, এর প্রশ্ন আছে। সবার আগে জেনে নিই যে অ্যামাজন ডেলিভারি কত টাইপের হয়। দুটো টাইপের অ্যামাজন ডেলিভারি হয়, একটা হচ্ছে লজিস্টিক, একটা হচ্ছে ফ্লেক্স, আর একটা হচ্ছে ফ্লেক্স। এবার লজিস্টিক কী, লজিস্টিক মানে আপনি কুরিয়ার যে দেন, বিভিন্ন টাইপের লজিস্টিক, বিভিন্ন ট্রাক এসে ওটা এটাভাবে লজিস্টিক হয়। আর যেটা ফ্লেক্সে কী, ফ্লেক্স হচ্ছে লজিস্টিকের আন্ডারেই পড়ে, বাট ওটা হচ্ছে একটা ফুড ডেলিভারি সংস্থার মতো। যেমন আপনি দূরদর্শ আপনি সার্চ করবেন, ওই দূরদর্শের টাইপেরই অ্যামাজন ফ্লেক্সটা, ঠিক আছে? এবার আপনি যদি অ্যামাজন ডেলিভারি নিতে চান, আপনাকে কী কী আপনার রিকোয়ারমেন্ট আছে, আপনাকে বিভিন্ন টাইপের রিকোয়ারমেন্ট, যেমন আমি বলছি, প্রথমে আমি ল্যান্ড রিকোয়ারমেন্ট বলছি। আপনাকে মিনিমাম অ্যামাজনের সাইডে যেটা বলা আছে যে মিনিমাম 150 থেকে 250 square feet একটা জায়গা দরকার, এবং ওই জায়গাটা যেন ই কমার্স মানে কমার্স এলাকায় থাকে, কমার্শিয়াল এলাকায়, মানে যেখানে বিজনেস আছে বা যেখানে দেখছেন যে ব্যবসা হবে সেরকম এলাকায় থাকে। এবার ইনভেস্টমেন্ট কত লাগে, ইনভেস্টমেন্ট ওখানে বলা আছে যে $10,000। তো $10,000 মানে ওই 7 lakh টাকার মতো, আপনার 6 থেকে 7 lakh টাকা আপনার ইনভেস্ট আছে, বা আপনি স্টার্টিং 1.3 lakh থেকে 3 lakh টাকা ইনভেস্ট করেই আপনি স্টার্ট করতে পারেন। এবার আপনার আর কী কী রিকোয়ারমেন্ট আছে, আপনার
কত কটা ওয়ার্কার দরকার, নাম্বার অফ ওয়ার্কার কত দরকার, মিনিমাম আপনার 8টা এমপ্লয়ি দরকার। কেননা আপনি তো শুধু ছোটোভাবে কাজ করলে হবে না, আপনার কাছে মিনিমাম 8টা ভ্যান এবং 8টা ট্রাক থাকা উচিত, ছোটো ট্রাক, যাতে আপনি কুরিয়ার সাপ্লাই করতে পারেন। প্রথমত ছোটোভাবে স্টার্ট করছেন, বাট আপনাকে ভিজন নিয়ে চলা উচিত। এবার যেটা বলা আছে যে আপনার আর্নিং বা প্রফিট কীরকম টাইপের আছে, অ্যামাজনের যে সাইডে বলা আছে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি তার পিডিএফের, আপনি মিনিমাম চাইলে আপনি 2.2 করোড় আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। সেখান থেকে আপনার প্রফিট 15 লাখ 16 লাখ চলে আসবে বা 19-20 লাখ চলে আসবে। বাট আমি এটা স্টিল বলছি আপনার মান্থলি একটা 50,000 থেকে 2 লাখ টাকার মধ্যে একটা প্রফিট চলে আসবে। এটা হচ্ছে তার আর্নিং বা প্রফিট। এবার আপনি যেভাবে সেল করবেন বা আপনার যেভাবে আপনার কুরিয়ার যাবে আপনার থ্রু বা আপনার ফ্র্যাঞ্চাইজি থ্রু, সেরকম আপনি আরওই পাবেন 20% বা আপনার টার্গেট দেওয়া থাকবে, সেই টার্গেট অ্যাচিভ করলে 25% 30% এরকম টার্গেট অ্যাচিভিং ম্যাটার আছে। এটা হচ্ছে ব্যাপার। এবার অ্যামাজন কুরিয়ারের ফ্র্যাঞ্চাইজি আপনি কীভাবে পাবেন, আপনাকে আমি একটা সাইট দেখাচ্ছি। আপনি ওই সাইটে যাবেন, ওই সাইটে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আমি দেখাচ্ছি কম্পিউটার স্ক্রিনে চলে আসুন। আপনি ডাইরেক্ট logistics.amazon.in.account ম্যানেজমেন্ট এই লিঙ্কে ক্লিক করবেন। আমি লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করবেন। এবার এখানে আপনার ডাইরেক্ট চলে আসবে যে ডেলিভারি সার্ভিস পার্টনার অ্যাপ্লিকেশন। আপনাকে প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আপনার নাম দিতে হবে, আপনার টাইটেল দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, ফাদার ফার্স্ট নেম, ফাদার লাস্ট নেম, প্যান নাম্বার আপনাকে অবশ্যই দিতে হবে, প্যান নাম্বার আবার দিতে হবে। এবার আপনার ইমেল দিতে হবে। এবার ইমেলটা আমি একটা ডামি ইমেল দিয়ে রেখেছি, একটা ফেক ইমেল দিয়ে রেখেছি। এবার ফোন নাম্বার দিতে হবে। এবার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বর্তমানে আপনি কোথায় বসবাস করেন সেটা দিতে হবে প্রয়োজনে। এবার পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, বর্তমানে আবার সেই জায়গাটা আপনি সেম দিয়ে দিতে পারেন। এবার ডেলিভারি লাইসেন্স নাম্বার, আপনাকে অবশ্যই কোনো লাইসেন্স নাম্বার থাকতে হবে ডেলিভারির জন্য, সেটা এক্সপিরিয়েশন ডেট কি সেটা জেনে নেবেন, এবং সেটা কোন স্টেট আপনার অবশ্যই এখানে স্টেট সিলেক্ট করে স্টেট দিয়ে দেবেন। আর এখানে সিলেক্ট ইওর প্রিফার লোকেশন, আপনি কোন লোকেশনে ওপেন করতে চান সেই লোকেশন দিবেন, ঠিক আছে। সাপোজ আমি ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাঁথি বা এগরায় আপনি ওপেন করতে চান। এবার তিনটা লোকেশন বাছা যাবে, যে আপনি কন্টিনিউ করলে ওখানে কমপ্লিটভাবে অ্যাপ্লিকেশান হয়ে যাবে, এবার ওরাই কন্ট্যাক্ট করবে। এটা মান্থলি ওদের অ্যাপ্লিকেশান ফর্ম শো করা হয়, ওই অ্যাপ্লিকেশান ফর্মে আপনার যদি ক্রাইটেরিয়া একদম ইকুয়াল হয় বা ভালো লাগে ওদের, তবে আপনার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করবে। এবার আপনার মাথায় আসছে যে আমি অ্যামাজনের ফ্র্যাঞ্চাইজি নিবো না ডিটিসির ফ্র্যাঞ্চাইজি নিবো, মানে অ্যামাজন কুরিয়ারের ফ্র্যাঞ্চাইজি নিবো না ডিটিসি কুরিয়ারের ফ্র্যাঞ্চাইজি নিবো। যদি অ্যাকর্ডিং টু ইন্ডিয়া দেখা যায়, ইন্ডিয়াতে ফেমাস অ্যাকচুয়ালি ডিটিসি, ওরা ওয়ার্ল্ড বেসিস ফেমাস দেখতে গেলে অ্যামাজন, ঠিক আছে। বাট পুরো ইন্ডিয়াতে দেখতে গেলে ডিটিসির ফ্র্যাঞ্চাইজির হয়তো তার পার্সেন্টেজ কম একটু দেয়, তাও সেম টু সেম পার্সেন্টেজ দেয়। বাট আপনি যদি ডিটিসির কুরিয়ারের ফ্র্যাঞ্চাইজি খোলেন, সেখানে আপনার প্রফিট বেশি হবে, গ্যারেন্টি প্রফিট বেশি হবে। এখানে টাইম লাগবে অ্যামাজন ফ্র্যাঞ্চাইজি, কারণ এটা এটা গ্লোবাল বিজনেস, আপনি গ্লোবালি ছড়িয়ে যেতে পারবেন। বাট এটা ডিটিসিও গ্লোবালি, কোনো প্রবলেম নেই। এবার অ্যাকর্ডিং টু মি আমার মনে হয় আপনি অ্যামাজন কুরিয়ারের ফ্র্যাঞ্চাইজি খোলার থেকে যদি আপনি ডিটিসি পান, তবে ডিটিসি অবশ্যই খুলুন। যদি ডিটিসি না পান, তবে আপনার কাছে অপশান আছে যে অ্যামাজন কুরিয়ারের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য। এটাই হচ্ছে ব্যাপার। আর কোনো কোয়েশ্চেন থাকলে, জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান, আর আমি অবশ্যই বলবো আমি যতটা জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে মোটেও ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করবেন। আর এই চ্যানেলে আসা মানে অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্ট পাবেন, কোনো বকওয়াস কোনো কথা হয় না, অবশ্যই কন্টেন্ট ভালো পাবেন। তাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। টাটা, গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, যখনই ভিডিওটা দেখছেন। টাটা।